নাম আছে সামনে যারা আছেন। এটা হলো সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের একটা ফোরাম। এটা শুধু একজন মানুষ একজন সাংবাদিক না, এই এলাকার বিশিষ্ট মানুষ এবং নানান শ্রেণী পেশার তিনি প্রতিনিধিত্ব করেন। তো এইখান থেকে আমার উপলব্ধিটা এই এবং ভবিষ্যতেও যেখানে যাই থাকবে আগে থেকেও ছিল, সেটা হলো যে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা কাজ করেন তারা সরকারের যত ভালো কাজে প্রচার না, এটা যদি মানুষের সামনে তুলে ধরা না হয়, আমি একটা ভালো কাজ আপনি করলেন, আপনি জেলা প্রশাসক একটা ভালো কাজ করলেন, সেটা যদি সুন্দর করে মানুষ জানতে না পারে তাহলে তো উদ্বুদ্ধ হবে কোথা থেকে। এই জন্য আগের কনসেপ্ট থেকে এখন মানে সরকার সরে এসছে, আমরা সরে এসেছি, আপনারাও সরে এসছেন, আপনাদেরও সহযোগিতা সিরিয়াস রকমের আছে যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে উন্নয়ন সহযোগী। তারা হচ্ছে এমনভাবে কাজ করে যে তারা হচ্ছে সরকারের একটা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। সেইভাবে আমি আপনাদের পেয়েছি, পেতে চেয়েছি এবং সেভাবে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। এটারও একটা অন্তর্নিহিত কারণ এরকম যে আপনাদের একটা মত পথ নির্বিশেষে একটা সংগঠিত থাকার একটা সমন্বয়িতভাবে কাজ করবার একটা একটা ন্যাচারাল একটা ট্রেন্ড আছে, ন্যাচারাল প্রাকৃতিক ট্রেন্ড আছে। হইতে পারে ওই দুই ভদ্রলোক বসে আছে সামনাসামনি, দুজনেরই চশমা আছে, দুজনেরই মাস্ক আছে, দুজনেরই পথ হয়তো ভিন্ন, কিন্তু ন্যাচারালি আবার একসাথে হাতে হাত ধরে কাজ করবার ট্রেডিশন। এই জন্য আমি প্রথম দিন যে কথাটা বলেছিলাম যে বাগেরহাট প্রেস ক্লাবের একটা দীর্ঘ ঐতিহ্য আছে, ট্রেডিশন আছে অনেক দিন থেকে শুরু। আমরা যখন প্রথম পত্রিকা পড়ি তখন থেকেই আমরা দেখেছি সর্বমঙ্গলা মঙ্গলা প্রতিনিধি, এটা সেভেনে পড়ি এইটে পড়ি, আমাদের টিচাররা একটা পত্রিকা, আমাদের রংপুরে একটা পত্রিকা ছিল দৈনিক দাবানল, এই দাবানল পত্রিকায় হয়তো ইত্তেফাকে কিছু বের হইতো, এই বের হওয়া জিনিস আবার দাবানল একটা দুইটা খুব আকর্ষণীয় যেটা সেটা ছাপিয়ে দিত, আমরা বুঝতাম পরে, তখন বুঝতাম না, তখন গোগরা সেইগুলো গিলতাম এবং সব ছাপার হরফে লেখা ধর্মীয় একটা চেতনা বা একটা ধর্মীয় গ্রন্থের মতো আমরা সত্য মনে করে পড়তাম। ক্লাস সিক্স এর সেভেন আমাদের স্যারেরা এই মানে এটা একটা বিরল সুযোগ দিত বলে আমরা মনে করি এবং সেটারও একটা সুযোগ ছিল, যারা খুব ব্রিলিয়ান যাদের রোল নম্বর এক অথবা দুই তারা হয়তো ওই দাবানল পত্রিকাটা এক দুই ঘন্টার জন্য পড়ার সুযোগ পাবে। ইভেন তো কেউ খুব ভালো একটা কিছু করে ফেললে অঙ্কে একশোর মধ্যে একশো করলে তাকে পত্রিকাটা দিয়েই দিত যে ঠিক আছে তুই তো একশোর মধ্যে একশো পেয়েছিস যা তোরে দাবানল পত্রিকাটা দিয়ে দিলাম এইরকম। তখন থেকেই আপনার হলো শরণখোলা মঙ্গলা বিশেষ করে এই দুইটাও খুঁজলাম, তার প্রতিনিধি কি লিখছে না লিখছে, মাঝে মাঝে ইত্তেফাকের মতো পত্রিকা আমরা একদম চিরতরে পেয়েছিলাম এবং তাতে চিকন করে আট কলামের কোনো একটা কলামে দ্বিতীয় পৃষ্ঠায় লেখা থাকতো যে মঙ্গলা প্রতিনিধি কী বলছে। তো সেই কারণে বাগেরহাট প্রেস ক্লাবের ঐতিহ্যটা আমার খুব জানাশোনা, যেমন ভেবেছি তার থেকে বেশি এখানে সমন্বয়ে দেখেছি ঐতিহ্যটা মানে সেইভাবে পেয়েছি। আমরা এটাকে এভাবে তুলনা করতে পারি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আমাদের পরিবারে আমাদের বই পুস্তকে আমাদের নানান পুস্তকে পাঠ্য পুস্তকে আমাদের যে নানান আলোচনায় আমি পার্সোনালি বা আমরা দেখি দেখার পরে একটা ইমপ্রেশন হয়, তারপরে বঙ্গবন্ধুর পরিবারের লোকজনের সাথে মেশবার পর সেই ইমপ্রেশনটা অনেক বেশি পরিপুষ্ট হয়। আমার ব্যক্তিগতভাবে পরিপুষ্ট হয় এখানে কাজ করব, বিশেষ করে দুজন মাননীয় সংসদ সদস্য তাদের সাথে আমাদের ইন্টারাকশন যেটা সেরকম আমি এটাও আমার হয়েছে যে আমার প্রেস ক্লাব সম্পর্কে আমার একটা ইমপ্রেশন ছিল, কিন্তু আপনাদের সাথে কাজ করবার পর ইমপ্রেশনটা আরও অনেক বেশি ইতিবাচক হয়েছে, অনেক বেশি আমি উৎসাহিত বোধ করেছি এবং আমার কাজের অনুপ্রেরণা আমি মোসাফিরকে একটু বেশি পছন্দ করি। পছন্দ করবার কারণ হলো সে সঠিক কথাটা বলতে অভ্যস্ত, এটা আমার একটা পছন্দের জায়গা,
সে বললো আমার সঠিক কথাটা বললো যে আসলে সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু জেলা প্রশাসনের একটা কাজ, সেই কথাটা এই আমার মতো করে সে বলছে বলছে তার বক্তব্য যে স্যার সেটা রিপিট করবে। আসলে আমফান বলেন, বুলবুল বলেন, এই যে আপনাদের এলাকার মানুষকে বাঁচাবার তাগাদা, আমি কখনো এটা মনে করি না যে একটা একজন কেউ একটা তথ্য দিল ওইখানে করোনার সংকট, ওইখানে খাওয়া নাই, ওইখানে আশ্রয় কেন্দ্রে মানুষ আছে কিন্তু খাওয়া নাই, গরু আছে তার রাখার জায়গা নেই। এটা একটা প্রশাসনকে বিব্রত করার জন্য সে দিয়েছে, বিব্রত করার জন্য তো সে এটা দিচ্ছে, দিলে তো আগেই সে ইয়া করে ফেলবে। আজকাল তো লাইভ হয় তাই না, লাইভে দিন অব্যবস্থাপনা এই সে, বরং উনি ওনার এলাকাকে হাইলাইট করতে চান, ওনার এলাকার সুনামটা উনি ধরে রাখতে চান, সেই কারণেই তো আমাকে উনি বলতেছেন, জানাচ্ছেন যে ভাই দাদা এখানে একটা ল্যাপস গ্যাপস আছে। তো এগুলোই আমি বলি যে এটা একটা পরিশীলিত একটা অবয়ব বাগেরহাট জেলাবাসীর আছে, এবং সেই জেলাবাসীর একটা প্রতিনিধিত্বশীল ব্যক্তি গোষ্ঠী গ্রুপ সংগঠন আপনাদের এই প্রেস ক্লাব, আমি এটা মনে রাখবো। আর আমার কাছে কখনোই মনে হয় না যে আমি বাগেরহাট থেকে বিচ্ছিন্ন হচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে এটা বোধ হয় আমার বুদ্ধিটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে, এই সেন্সে হেল্পফুল হয়েছে। এখন একটা লোক আদিত ঘটক যখন অদিত ঘটক গান গায়, আমি মনে করি যে আমার কোনো ভাই অথবা ব্রাদার তার গান শুনছি, এই যে একটা এক ধরনের একটা কী বলে মানে আত্মিক যোগাযোগ, তার সাথে হয়তো দেখা কম হয় কিন্তু আত্মিক যে যোগাযোগ সেই যোগাযোগটা কিন্তু বেশি ঘনিষ্ঠ হয়ে গেলে সেটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ হয়ে। তো আমার কাছে মনে হচ্ছে যে সেই যোগাযোগটা অনেক ঘনিষ্ঠ হয়েছে, হয়তো কারোর সাথে দুই মাস তিন মাস পরে দেখা হয় কিন্তু ইমোশনটা ভিতরে ভিতরে থাকে আছে। আমাদের জনাব আহাদুদ্দিন হায়দার বলছেন লিটারেচার, ওই যে একটা যিনি যেখানেই কাজ করুন জেলা প্রশাসক হিসেবে প্রথম যিনি দায়িত্ব পালন করেন যে জেলায়, তারপরে যত বড় জেলা অথবা গুরুত্বপূর্ণ জেলাতেই যাক না কেন, এই প্রথম জেলার যে অনুভূতি ইমোশন সেটা সাংঘাতিক রকমের, এটা মানুষকে ভোগাবেই, মানুষকে পোড়াবে, সে যেমন মানুষের যেমন স্তরের চেতনা সম্পন্ন মানুষ হোক না কেন। আমার কাছে মনে হয়েছে যে আপনারা কখনোই আপনাদের থেকে আমি বিচ্ছিন্ন হচ্ছি না, এটা আমার কাছে এই ইমোশনটা এটা। আর আপনারা অনেক বেশি ভালো, সেই কারণে যা নয় সেইভাবে কথাগুলো উপস্থাপন করতেছেন, এখান থেকেও একটা আপনাদের মানে চেতনা পাওয়া যাচ্ছে যে সেটা সব কিছুকে ইতিবাচকভাবে দেখবেন। অনেক কাজ করতে করা উচিত ছিল, আমরা করতে পারিনি, আমরা কিন্তু করতে পারিনি, অনেক দায়িত্ব ছিল, অনেক কর্তব্য ছিল, আমি যে দায়িত্ব পালন করেছি আমি সন্তুষ্ট, আমি অনুতপ্ত। পাশাপাশি এটাও ঠিক যে এরকম উল্লেখ করবার মতো বা খুব বড়ো ধরনের কোনো ভুল বা অন্যায় এটা মনে পড়ে না, যে জ্ঞান হতো কোনো একটা অন্যায় করেছি এটা মনে পড়ে না, সেই দিক থেকে আবার খানিকটা উৎসাহিত যে না এটা একটা একটা ইয়ার জায়গা, যে একটা কী বলবো এই শব্দটা খুব মানে ভয় পাওয়ার জায়গা, খুব ভয় না পাওয়ার জায়গা, যে হ্যাঁ আমি এমন কোনো কারোর সাথে আচরণ করি নেই যে আচরণটা আমাকে নিজে নিজেই এক সময় আমার মনে হবে যে জনাব বাবুল সর্দার তার সাথে এরকম একটা ব্যবহার করে ফেললাম, এটা বোধ হয় ঠিক হলো। এই একটা মানুষ কিন্তু একসময় বুঝতে পারে যে কোনটা ঠিক অথবা কোনটা ঠিক না, সেই জায়গাটাতে। তারপরে আমার কাছে মনে হয় যে সব যে খুব ভালো হয়েছে, সব যে খুব ঠিক করা গেছে তা কিন্তু না। হ্যাঁ আমার তো আমি যখন হাসি আমার মেয়ে এরকম কপাল চিপে থাকে, বলে যে তোমার এই যে কপাল কুচকে থাকে, ছোটোবেলা থেকেই তো এরকম কারণেও অনেক সময় মনে হতে পারে যে কেউ মনে করতে পারে যে ভদ্রলোক বিরক্ত হয়েছে কিনা, আসলে কিন্তু সেটা না, এটা আমার ন্যাচারাল, এটা ওই আমি হাসতে থাকলেও অনেক সময় এরকম হয়ে যায়, ঘুম থেকে উঠলো হয়ে যায়, এটা মানুষের একটি স্ট্রাকচার রাখে এরকম। তো যা হোক আমি খুব আত্মস্থভাবে আপনাদের মানে ইয়া করি কী বলে আপনাদের অনুভব করি, সেই অনুভবের জায়গা থেকে আমি আল্লাহর রহমতে যোগদান করি, আপনাদের আধা 50% দেওয়া দিয়ে রাখতেছি, 50% দেওয়ার আমরা মানে এখানে যোগদান করি, তারপরে দিতে চাই। হ্যাঁ কনফার্ম দেওয়া দিতে চাই পরে, আপনারা যেহেতু আমি জানি যে এই জেলার মানুষের আপনাদের গরু গরুর একটা প্রবণতা আছে, যদি সুযোগ হয় তাহলে সেটা আমি মনে করব যে আমার জন্য একটা প্লেজার হবে, আমার একটা সেবা করার সুযোগ হবে।
এটা আমি ভাবতেছি, তবে ফরমালি যোগদান করি। আর আমার পার্সোনাল নাম্বারটা থাকলে আর একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা একটা প্রকাশনের উদ্যোগ নিয়েছি, এই প্রকাশনাটাতে আপনারা সুন্দর করে লিখবেন, দিবেন, এটাতে যেন আমরা পিছনে না থাকি, এটা আপনারা দিবেন ডিসিশন হিসাবে, এটাতে ফোকাল উনি যোগাযোগ রাখবেন আপনাদের সাথে, সেভাবে আমি দেব। আর একটা বিষয় হলো নতুন জেলা প্রশাসক মহোদয় যিনি আসছেন তিনি অত্যন্ত সুনামধারী অফিসার, স্থানীয় সরকার বিভাগ থেকে আমার নাম ফজল হক, ওনার বাড়িও কিন্তু উপকূল ঘটেছে, উনি আজকে থাকলে ভালো হতো ওই পটুয়াখালীতে, তো সেই হিসেবে আপনাদের এই জেলা ভালো মন্দ আপনার উপকূলবর্তী জেলা, ওনার বাড়ি উপকূলবর্তী জেলা, আমার ব্যক্তিগত যেটা জানাশোনা সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এখন যাদেরকে জেলা প্রশাসক দেন গত কয়েক বছর থেকে তারা উপযুক্ত, উনি নিজেই দেখে শুনেই, তো এইটা আমি যদি 100-এর মধ্যে 50 পেয়ে থাকি উনি 70-80 পাবে 90 পাবে, তারপরে আমি 50 পেয়েছি উনি 70 পাবে, তারপরে 90 পাবে, এইভাবে বাড়তেই থাকবে, কমবে না কখনো, কোয়ালিটি লেসকেও এই সমস্ত জেলায় চাকরি করতে গভর্নমেন্ট পাঠাবে না, মাননীয় প্রধানমন্ত্রী পাঠাবে না, এবং এমনি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, অত্যন্ত সুনামধারী এবং খুবই এফিসিয়েন্ট, খুবই এফিসিয়েন্ট একজন অফিসার, আপনাদের সাথে মিলেমিশে আমরা যে কাজগুলো করতে চাই, আপনারা যে কাজগুলো করতে চান, আমরা মানে আপনারা, আপনারা বাগেরহাটবাসী যে কাজগুলো বাগেরহাটবাসীর জন্য প্রয়োজন সেগুলো দুর্দান্ত বেগে এগিয়ে যাবে, এটা আমাদের খুব আস্থার সাথে আমরা করতে পারি, এবং আমি সেভাবেই তার সাথে এয়ারপোর্ট বিল্ডিং করছি, রিয়াজও রাখছি, এবং আমরা সেইভাবেই তার সাথে রিয়াজও করে বিষয়গুলো অবহিত করবো, যে আপনারা কী চান, তারপরে তো আপনাদের সাথে মত বিনিময় হবে, সেখানে নিশ্চয়ই আপনারা বলবেন আমাদের কথাগুলো, তখন তিনি মিলিয়ে মিলিয়ে দেখবেন এবং দেখে আনন্দ পাবেন যে আমরা যা যা বলছি তার সাথে আপনাদের চাপ আর মিল আছে। এই পর্যন্ত আমাকে সম্মানিত করেছেন, আমি আপনাদের সকলের দীর্ঘ কামনা করছি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ সমৃদ্ধি, এই করোনার সংকটে আমাদের বিভিন্ন সংকটে আপনারা যে সহযোগিতা করেছেন এর জন্য আমি, এটা না করলেও চলবে কিন্তু আপনারা করেছেন, শুধুমাত্র আপনারা, আপনাদের অন্তর্নিহিত ভালোবাসা, আপনাদের অন্তর্নিহিত শক্তি এবং বাগেরহাট জেলাকে সারা দেশের একটা তার একটা আলাদা স্বাতন্ত্র্য আছে, যার জন্য একটা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিকে উজ্জ্বলতাকে তুলে ধরার জন্যই করছি, সেটা আমি একটা অংশীদার হয়েছি, আমি সেই সুবিধাটা নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এবং আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আমার পার্সোনাল নাম্বারটা আমি দিয়ে দিই, 01712 07530।